সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর অনলাইন জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে জীববিজ্ঞান ক্লাস। আমি জেবানু, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ সময় চলছে বিধায় আমি তোমাদের বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখবে যে এর আগেও আমি বেশ কিছু ক্লাস বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, কখনো এমসিকিউ কখনো সৃজনশীল। আজকে আমি রাজশাহী বোর্ড 2019 এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আসা যাক, দেখো আজকের পাঠে আমরা চলে আসি, আজকে আমরা কোন সৃজনশীলটা শিখব। আমি বলেছি রাজশাহী বোর্ড 2019, তোমাদের কাছে প্রশ্ন আছে, তারপরেও দেখো আমি এক নম্বর প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করব। বলছে একটি কোষীয় অঙ্গাণু, উদ্দীপকটা আমরা খেয়াল করি, একটি কোষীয় অঙ্গাণু উদ্ভিদে শর্করা তৈরি করে, এই উৎপাদিত বস্তু একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ভেঙে শক্তি নির্গত করে। এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা, একটি কোষীয় অঙ্গাণু, তাই না? কোষীয় অঙ্গাণু বলছে, বলছে দেখো আবার ওই অঙ্গাণুটি কি করছে, শর্করা তৈরি করছে। এরপরে বলছে শর্করা যে তৈরি করলো, এই যে উৎপাদিত হলো, উৎপাদিত কি হলো, শর্করা উৎপন্ন হলো। তাহলে শর্করা উৎপাদিত বস্তুটাই হচ্ছে আমাদের শর্করা, একটি বিশেষ প্রক্রিয়ায় ভেঙে কি উৎপন্ন করেছে, শক্তি উৎপন্ন করেছে। সৃজনশীলতা কিন্তু কথা দিয়ে হলেও অনেক জটিল, তোমাদেরকে বুঝতে কিন্তু কষ্ট হবে যদি তুমি ভেঙে ভেঙে না বুঝো। এখন আমি প্রশ্নের মধ্যে চলে আসি, দেখো বলছে এক নম্বর বলছে মধ্যচ্ছদা কি, এটা আমাদের এক মার্কের প্রশ্ন, এটা আমাদের সপ্তম অধ্যায় থেকে এসেছে। আমরা জানি মধ্যচ্ছদা হচ্ছে উদর গহ্বর এবং গহ্বরকে পৃথককারী যে পেশি বহুল পর্দা। তাহলে মনে থাকবে মধ্যচ্ছদা কি, মধ্যচ্ছদা হচ্ছে উদর গহ্বর এবং গহ্বরকে পৃথককারী পেশি বহুল যে পর্দাটা, সেটাকে আমরা কি বলছি, মধ্যচ্ছদা, বা এটাকে আমরা ডায়াফ্রাম বলে থাকি। ইংরেজি টার্মটা তোমরা শিখবে। দুই নম্বর বলছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম কিভাবে কাজ করে, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ক্রোমোজোম কিভাবে কাজ করে। তাহলে লিঙ্গ নিয়ে একটু খেয়াল করবে যে আমাদের মেয়েদের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে এক্স এক্স, যদি আমি এটাকে মাতা ধরি, আর পিতা অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে থাকে এক্স ও ওয়াই। এক্ষেত্রে আমার যদি এখানে এক্স, এখানে এক্স একটা গ্যামেট, ওয়াই একটা গ্যামেট, এটার সাথে এটা ক্রস করলে কি হয়, এক্স এক্স অর্থাৎ মেয়ে সন্তান হয়, সন্তান কি হয়, মেয়ে হয়। এখানে এক্স এর সাথে যদি আমি ওয়াই এর ক্রস দিই, তাহলে ক্রোমোজোম সাথে ওয়াই, ওয়াই ক্রোমোজোমের সাথে যদি হয়, তাহলে কি হবে, ছেলে সন্তান হবে। তাহলে মেয়েরা, মেয়েরা কোন ধরনের ক্রোমোজোম বহন করে, একই ক্রোমোজোম বহন করে, সেটা হচ্ছে এক্স এক্স, এবং ছেলেরা হচ্ছে দুইটি ভিন্ন ধরনের ক্রোমোজোম বহন করে, একটা এক্স একটা ওয়াই। তাহলে এটার সাথে যখন আমি ক্রস করাবো, তখন দেখো কি হচ্ছে, একবার যাচ্ছে এক্স এর সাথে, তাহলে কেমন সন্তান হবে, মেয়ে সন্তান এটার সাথে মিলছে, আর পুরুষ হলে হবে এক্স ও ওয়াই। এটা আমাদের গেল দুই নাম্বার প্রশ্ন। এখন চলে আসি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে একটা গুরুত্বপূর্ণ টপিক, উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু, উদ্দীপকে বলেছে একটি কোষীয় অঙ্গাণু, কিন্তু অঙ্গাণুটির নাম বলেনি, নাম বলেছে কি, নাম বলেনি, কোষীয় অঙ্গাণু উদ্ভিদের শর্করা তৈরি করে। উদ্ভিদের শর্করা তৈরি করে কে বলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরিতে সাহায্য করে। আমার বোর্ডের মধ্যে একটা আঁকানো আছে, এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট অর্থাৎ প্লাস্টিক। শর্করা তৈরি উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। এখানে কিন্তু ওরা চিত্র দিতে, চিত্র বলেনি, তুমি গঠন বৈশিষ্ট্য দিতে গেলেও তোমাকে কি দিতে হবে, এই চিত্রটা দিবে,
এবং এর সাথে সাথে তুমি কি করবে এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলবো কি গ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা বলবো গ নাম্বার যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটির নাম হলো কি ক্লোরোপ্লাস্ট এবং এটা হচ্ছে আমাদের সবুজ বর্ণ ধারণকারী প্লাস্টিড। কোন বর্ণ ধারণকারী সবুজ বর্ণ ধারণকারী প্লাস্টিড এটাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলে থাকি এবং এই ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বলেছে যে শর্করা উৎপাদন করে, শর্করা উৎপাদনকারী প্রক্রিয়াটির নাম কি সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয় শর্করা উৎপন্ন হয়, একটি শর্করা উৎপন্ন করছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি তৈরি করে শর্করা তৈরি করে। এখন এই ঘটনায় বলবো ক্লোরোপ্লাস্ট। তুমি বর্ণনা করবে যে সবুজ প্লাস্টিককে আমরা ক্লোরোপ্লাস্ট বলে থাকি। ক্লোরোপ্লাস্টের প্রাচীর কয় স্তর বিশিষ্ট, এর প্রাচীর দুই স্তর বিশিষ্ট, একটা দেখো বহিঃস্তর এবং আরেকটা হচ্ছে অন্তঃস্তর। বহি মানে বাইরের স্তরকে আমরা বহিঃস্তর বলছি, ভেতরের স্তরকে আমরা বলছি অন্তঃস্তর। এটা হচ্ছে প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত। এরপরে দেখো ভেতরে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রানাম চাকতি, গ্রানাম দেখছি। এর ভেতরে কি আছে? গ্রানাম আছে এবং এর ভেতরে জেলির মতো থকথকে কিছু তরল বস্তু থাকে, তার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এটাকে আমরা স্ট্রোমা বলে থাকি। কি বলা হয়? এটাকে আমরা স্ট্রোমা বলে থাকি। তাহলে আমরা বলছি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের আরেক নাম কি? এটাকে আমরা স্ট্রোমা বলে থাকি। জেলির মধ্যে যেটা থকথকে অংশ সেটা হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে এই যে গ্রানাম, এই গ্রানামের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। গ্রানামের বিশেষ বৈশিষ্ট্যটা কি? গ্রানামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে সূর্যালো, সূর্যের আলোকে এ কি করতে পারে? আবদ্ধ করতে পারে। তাহলে সূর্যের আলোকে আবদ্ধ করে কি করছে? এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া শেষ করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করছে। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে সালোক সংশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কি হয়, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে গ্রানাম কি করছে? সূর্যের আলোকে আবদ্ধ করছে, সূর্যের আলোকে আবদ্ধ করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করছে। আরও যে আমরা স্ট্রোমা দেখতে পাচ্ছি, এখানে যে স্ট্রোমা আছে এই স্ট্রোমার মধ্যে কিন্তু উৎসেচক আছে। কি আছে? উৎসেচক বা এনজাইম থাকে। এই যে উৎসেচক বা এনজাইম কি করছে? আমাদের রাসায়নিক বিক্রিয়া করতে সহায়তা করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমাদের এই ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষণটা কিভাবে হচ্ছে। তোমার এই ক্লোরোপ্লাস্টের মধ্যে বায়ুমণ্ডল থেকে কি প্রবেশ করছে? কার্বন ডাইঅক্সাইড। আমি কি প্রবেশ করালাম? দেখো কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করালাম, ঠিক আছে। আরো কি প্রবেশ করালাম? আরো কি আছে? তোমার কোষের মধ্যে অসংখ্য কি আছে? অজস্র পানি আছে। তাহলে কোষের মধ্যে আমাদের পানি আছে। আর এই যে সূর্যের আলো আছে, সূর্যালোক, এই সূর্যালোকটা কে গ্রহণ করলো বলো? এই যে আমাদের গ্রানাম, গ্রানামের কাজ কি? সূর্যালোকে আবদ্ধ করে সে কি করছে? রাসায়নিক সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে। আর এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা বলেছি যে এই স্ট্রোমার মধ্যে যে এনজাইমগুলো আছে ওরা রাসায়নিক বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই গুণকে আমাদের কিসে পরিণত করছে? C6H12O6 অর্থাৎ গ্লুকোজ। গ্লুকোজ যদি আমি এটাকে গ্লুকোজ না লিখে শর্করা লিখি তাও কিন্তু হবে। শর্করা যোগ আমাদের কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, আবার কি উৎপন্ন করছে? পানি উৎপন্ন করছে, ঠিক আছে। এখানে 6 গুণ অক্সিজেন, 6 গুণ পানি, এখানে 6 গুণ কার্বন ডাইঅক্সাইড, 12 গুণ পানি। তাহলে আমাদের সমতা চলে আসলো। তাহলে
শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা আমাদের কার কার গঠন বৈশিষ্ট্য ক্লোরোপ্লাস্টের গঠন বৈশিষ্ট্য ঠিক আছে আমরা এইটুকু আমরা কোথায় লিখব বয়ে লিখব তাহলে ক্লোরোপ্লাস্ট আলোক সংশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেখলাম এই কোষীয় অঙ্গাণুটি এই যে গ্লুকোজ উৎপন্ন করে ফেলেছে ফেলেছে না এখানে সূর্যের আলো আবদ্ধ হয়েছে এখানে আমাদের কিছু রানাম চাকতি সূর্যের আলোকে আবদ্ধ করলো এনজাইম আছে এগুলো পানি আছে এগুলো একত্রে আর এর ভেতরে কি প্রবেশ করেছে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করেছে শর্করা সংশ্লেষণ হয়েছে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়েছে তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো ঘ নাম্বার প্রশ্নের উত্তরে এখন আমরা চলে আসছি ঘ নাম্বার প্রশ্নের উত্তরে বলছে কি পরিবেশীয় ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়া দুটি কিভাবে সম্পর্কিত আমরা তো শিক্ষার্থী বন্ধুরা দেখলাম যে এই যে উদ্দীপকের যে প্রথম প্রক্রিয়া সেটা কিন্তু কোন প্রক্রিয়া এটা বলো সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণ এটা আমাদের কি প্রক্রিয়া ছিল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তাহলে এটা আমরা দেখছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আরো একটা প্রক্রিয়া আছে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদন শক্তি উৎপাদনের প্রক্রিয়ার নাম কি শোষণ মনে আছে শক্তি উৎপাদনের প্রক্রিয়ার নাম হচ্ছে শোষণ তাহলে এই যে আমার শর্করা উৎপন্ন হয়েছে এই শর্করাটা আমাকে কিভাবে দেখো এটা আমাদের আর প্রয়োজন নেই আমরা যে গ্লুকোজ উৎপন্ন করেছি এই গ্লুকোজটা শ্বসন প্রক্রিয়ায় থামবে কোন প্রক্রিয়ায় থামবে সি এটা আমরা কোন প্রক্রিয়া দেখাবো এখন শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়ায় তোমার এই যে গ্লুকোজ তার সাথে থামবে জানি আমরা অক্সিজেনের সাহায্যে ভেঙে কি কি উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড পানি এবং শক্তি উৎপন্ন করে কি কি উৎপন্ন করছে শ্বসন প্রক্রিয়ায় আমাদের এই যে শর্করা শর্করা বা আমরা বলেছি যে একটা দেখো একটা বিশেষ একটি উৎপাদিত বস্তু একটি বিশেষ প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপাদন হচ্ছে ভেঙেছে কে ভেঙেছে অক্সিজেন ভেঙেছে ভেঙে কি উৎপন্ন করেছে এই তো শক্তি উৎপাদন করেছে তাহলে সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে শ্বসন এই যে শ্বসন দুইটা প্রক্রিয়া সেটা বলছে দেখো পরিবেশের ভারসাম্য রক্ষায় কিসের ভারসাম্য রক্ষায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে তাহলে এখানে দুইটা ভারসাম্য রক্ষা বলতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এবং কার্বন ডাই অক্সাইড এর ভারসাম্যকে বোঝাচ্ছে ভারসাম্য অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্যকে বোঝাচ্ছে অক্সিজেন এখানে আমরা এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব ও দিয়ে প্রকাশ করব এই যে আমাদের অক্সিজেন এই অক্সিজেন কোথায় কাজে লাগছে এইখানে এখানে আমরা অক্সিজেনকে কাজে লাগাচ্ছি তাহলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষণ শ্বসনের ভূমিকা আছে অনেক বেশি এর কারণ দেখো যখন শ্বসন প্রক্রিয়া ঘটছে শ্বসন প্রক্রিয়া তো প্রথমত আমি সালোক সংশ্লেষণ দিয়ে বলি যে প্রকৃতিতে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আছে বলে আমাদের কি হচ্ছে আমরা একটা ভারসাম্য রক্ষা করতে পারছি এর কারণ যে শ্বসন প্রক্রিয়ায় যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গুলো আমরা ছাড়ি কি ছাড়ছি দেখতে এখানে এই কার্বন ডাই অক্সাইড কোথায় চলে যাচ্ছে পরিবেশে চলে যাচ্ছে পরিবেশে গেলে সেখানে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে কিন্তু বাড়ছে কি অবশ্যই বাড়ছে না পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত 0.03% তাই না আবার অক্সিজেনে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95% হচ্ছে কি থাকে অক্সিজেন থাকে এই ভারসাম্য কিন্তু আমাদের আছে এটা কিন্তু কখনো বেড়ে যায়নি আবার কখনো কমে যায়নি কেন শিক্ষার্থী বন্ধুরা সালোক সংশ্লেষণ এবং শ্বসন তুমি যতই কার্বন ডাই অক্সাইড ছাড়ছ এই কার্বন ডাই অক্সাইড গুলো কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় চলে যাচ্ছে
এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে, আবার আমরা যে অক্সিজেনটা ছাড়া হচ্ছে ও আবার কোথায় যাচ্ছে, শ্বসন প্রক্রিয়ায় যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করলে যে সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়া কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আসলে যদি আমরা না বুঝতে পারি, দেখো এমন ভাবে দিয়েছে সালোক সংশ্লেষণ শ্বসন কথাটা কিন্তু তারা উল্লেখ না করে এখানে বলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরো একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটুকুতে তোমাদের কি কোনো সমস্যা আছে? আশা করি কারো সমস্যা হবে না। এটা তোমরা 4 অধ্যায়ের মধ্যে পাবে, এটা তোমরা পাবে 2 অধ্যায়ে। তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে আসি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমরা, আমি পরবর্তী প্রশ্নে চলে আসলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ডের 2019-এর 6 নম্বর প্রশ্ন। এখানে দুটি চিত্র লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। এখানে খেয়াল করবে 1 নম্বর বলছে, চিত্র 2টা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্র 2টা খেয়াল করে কিন্তু আজকে আমাদের প্রশ্নের উত্তর। প্রথমত বলছে ব্যাপন কি, 2 নম্বর এইডসকে ঘাতক ব্যাধি বলা হয় কেন, 3 নম্বর উদ্দীপকে উল্লেখিত পি অংশটি, পি অংশ এই যে এটা হচ্ছে আমাদের পি অংশ, এর অস্বাভাবিকতার ফলে শ্রেষ্ঠ রোগের লক্ষণগুলো ব্যাখ্যা করো, কিউ হচ্ছে চিত্র এক্স ও চিত্র ওয়াই এর সমন্বিত কার্যক্রম মানব দেহে কি ধরনের ভূমিকা পালন করে। তাহলে আসো আমাদের এখন ব্যাখ্যায় চলে আসি আমরা। ব্যাপন কি, কয়কে পড়েছি শিক্ষার্থী বন্ধুরা 6 অধ্যায়ে, তাই না, জীবের পরিবহন। ব্যাপন হচ্ছে পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে ছড়িয়ে পড়াকে আমরা কি বলে থাকি, ব্যাপন বলে থাকি। তাহলে কোন পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে ছড়িয়ে পড়াকে আমরা ব্যাপন বলে থাকি। এইডস হচ্ছে আমাদের এটা ঘাতক ব্যাধি, এর কারণ হচ্ছে এইডস হলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এখান দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের আমরা বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হব এবং আমাদের এটা এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হয় এবং আমরা ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হই। অর্থাৎ এইডস হলে মৃত্যু অবধারিত, মৃত্যু অবধারিত বলে আমরা এইডসকে ঘাতক ব্যাধি বলি এবং এখনো সেইভাবে এইডসের আমরা ট্রিটমেন্ট পাই না, এ কারণে এটা ঘাতক ব্যাধি। শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসি দেখো গ নাম্বার প্রশ্নের উত্তরে। গ নাম্বার বলছে উদ্দীপকে উল্লেখিত পি, এই যে উদ্দীপকে উল্লেখিত পি অংশটির অস্বাভাবিকতা এটা কি বলতো, বলতে পারবে? এটা আমাদের হচ্ছে অস্থি মজ্জা, এটা আমাদের অস্থি মজ্জা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি অস্থি মজ্জায় অস্বাভাবিকতা দেখা যায় তাহলে যে রোগটি হয় তার নাম হচ্ছে লিউকোমিয়া, লিউকোমিয়া। এখন দেখো যে অস্থি কোষের অস্বাভাবিকতার ফলে আমাদের যে রোগ দেখা দিচ্ছে সেটাকে আমরা বলছি লিউকোমিয়া। লিউকোমিয়া কেন হয়, যদি আমাদের রক্তে শ্বেত রক্ত কণিকার পরিমাণ বেড়ে যায়, কার কণিকা, শ্বেত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের কি হয়, লিউকোমিয়াটা দেখা দেয়। তাহলে শ্বেত রক্ত কণিকার পরিমাণ কখন বেড়ে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, লিউকোমিয়া হলে কিন্তু আমাদের কি হবে, আমাদের যে দেহে যে 3 ধরনের রক্ত কণিকা আছে তার মধ্যে লোহিত রক্ত কণিকা এবং অণুচক্রিকার উৎপাদন কমে যাবে। লোহিত রক্ত কণিকা খুব খেয়াল করবে এবং অণুচক্রিকার উৎপাদন কমে যাবে এবং শ্বেত রক্ত কণিকার পরিমাণ বেড়ে যাবে, উৎপাদন বেড়ে যাবে। এই ক্ষেত্রে দেখো যখন লোহিত রক্ত কণিকাগুলো বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যাচ্ছে তখন কি হচ্ছে, যখন লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যাচ্ছে আমরা জানি অক্সিজেন পরিবহনে এরা সাহায্য করে, তাহলে এক্ষেত্রে অক্সিজেন পরিবহনে এরা কি করবে, বাধা দিবে, যেহেতু লোহিত রক্ত কণিকা উৎপাদন হচ্ছে না
এর ফলে রোগী শ্বাসকষ্টে ভুগবে। আরো একটা কথা বলেছি কি আমাদের অণুচক্রিকার পরিমাণ এখানে কমে যাবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে কি করে সাহায্য করে, তাহলে এই যে অণুচক্রিকা যখন উৎপাদন হবে না আমাদের নাক দিয়ে আমাদের দেহের বিভিন্ন অংশ দিয়ে রক্তক্ষরণ ঘটবে, তাহলে হঠাৎ দেখা যাচ্ছে যে বিভিন্ন অংশ দিয়ে রক্তের ক্ষরণ হচ্ছে। আরো বলি শিক্ষার্থী বন্ধুরা লিউকেমিয়া হলে কি হয়, লিউকেমিয়া হলে জ্বর হবে, ঘন ঘন জ্বর হবে, রোগী দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে, আমাদের যে লসিকা গ্রন্থি আছে সেই লসিকা গ্রন্থি গুলো কি হবে আমাদের ফুলে যাবে। আরো আমাদের কি হাতের পায়ের হাতের পায়ের গিট গুলো ফুলে যাবে, গিটে ব্যথা হবে। মনে রাখতে হবে পায়ের গিট যে গিট গুলো আছে এই গিট গুলোতে কি হয় ব্যথা হয়, ফুলে যায়। আরো আছে ত্বকের মধ্যে লাল লাল দাগ দেখা যায়, মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা। আরো আমরা বলেছিলাম লসিকা গ্রন্থি ফুলে যাবে, আর যেহেতু এই যে সে রক্তকণিকা আমাদের অস্বাভাবিক অবস্থা হয়ে যাচ্ছে এর জন্য শিক্ষার্থী বন্ধুরা লিউকেমিয়া হলে আরো বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে কি হবে রোগী ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হবে। তাহলে এভাবে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর লিখব। এবার চলে আসি আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর। দেখো ঘ নাম্বার প্রশ্নের উত্তর বলছে কি চিত্র এক্স, চিত্র এক্স মানে কি, এখানে চিত্র এক্স মানে কিন্তু আমাদের এটা বলো এটা হচ্ছে পেশি টিস্যু। চিত্র এক্স সরি চিত্র এক্স হচ্ছে অস্থি, চিত্র ওয়াই হচ্ছে পেশি। তাহলে চিত্র এক্স পেশি কি করছে অস্থিতে গুরুত্ব, এরা একই সাথে আমাদের অঙ্গ সঞ্চালনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখতে হবে যে শুধু তোমার অস্থি কাজ করবে না, আমরা জানি যে আমাদের কাঠামো হচ্ছে অস্থি, এই কাঠামোর উপরে পেশি গুলো কি হচ্ছে জড়িয়ে আছে, আচ্ছাদন সৃষ্টি করেছে, এবং এই পেশি গুলোকে লাগানোর জন্য আমাদের কি আছে, এই পেশি গুলোকে লাগানোর জন্য টেন্ডন কাজ করে থাকে। তাহলে আমরা বলছি যে অস্থি কাঠামো গঠন করলে আচ্ছাদন হিসেবে কি আছে পেশি আছে, এবং আমরা একটা অঙ্গকে নড়াতে পার নড়াতে সামনে পেছনে এই যে বিভিন্ন দিকে ঘুরা দেখে এরা দুজনা কিন্তু সমন্বিতভাবে কাজ করে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমি উদাহরণ হিসেবে বলি, দেখো যে আমি হাত যদি সোজা করি এবং বাঁকা করতে গেলে আমাকে উভয়টা সোজা করতে এবং বাঁকা করতে আমি কি ভূমিকা পালন করব, এই যে পেশি আছে এই পেশির নাম হচ্ছে বাইসেপস, এই পেশির নাম হচ্ছে বাইসেপস। ও স্নায়বিক উত্তেজনার দ্বারা আমি যখন হাত কি করছি কুনোয় বাঁকা করছি স্নায়বিক উত্তেজনার দ্বারা চলে আসছে বাইসেপস পেশি কি হচ্ছে সংকুচিত হচ্ছে, এই যে বাইসেপস পেশি সংকুচিত হচ্ছে এখানে আমার আছে ট্রাইসেপস পেশি, কোন পেশি আছে ট্রাইসেপস পেশিগুলো কি হয়ে যাচ্ছে স্লথ হয়ে যাচ্ছে, ফলে এ কি হচ্ছে স্লথ হয়ে প্রসারিত হয়ে যাচ্ছে, স্লথ হয়ে প্রসারিত হয়ে যাচ্ছে, খেয়াল করতে হবে এটা আমার সংকুচিত হলো এটা প্রসারিত হলো, এটা সংকুচিত হয়েছে এটা প্রসারিত হয়েছে, এবং রেডিও আলনা আমার হিউমেরাসের কাছে চলে এসেছে। দেখো এখানে যে হাড় আছে এ হাড়ের নাম কি হিউমেরাস, আর এখানে দুইটা হাড় আছে একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা, এই রেডিয়াস আর আলনা হিউমেরাসের দিকে চলে আসছে। এখন তুমি এই কুনোয়কে সোজা করতে যাও কি হবে, কুনোয় যদি আমি সোজা করতে চাই তাহলে আমার বাইসেপস পেশি কি হয়ে গেল স্লথ হয়ে প্রসারিত হয়ে গেল, এবং এই যে ট্রাইসেপস পেশি আমার এখন সংকুচিত হয়ে যাচ্ছে, ঠিক এর বিপরীত ঘটনা। আবার কুনোয় সংকুচিত বাঁকা করতে গেলে যা হলো প্রসারিত করতে গেলে ঠিক তার বিপরীত অবস্থা হলো। শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা কি করতে পারি অঙ্গকে সামনে পেছনে এভাবে বাঁকা করতে পারি ঘুরাতে পারি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা উত্তরটা লিখবো, এটা আমাদের কোন নবম অধ্যায়, এটা আমাদের পঞ্চম অধ্যায়, কিন্তু দেখো পঞ্চম অধ্যায়ের সাথে এটা আবার সপ্তম নবম অধ্যায় জড়িয়ে গেছে, তাহলে আমরা কোনো চ্যাপ্টারই কিন্তু বাদ দিতে পারবো না। তাহলে বুঝতে পারলে এখানে অঙ্গ সঞ্চালনে শুধু আমাদের অস্থির কাজ করে না পেশিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং দুইটা পেশির নাম কি শিখাতে বন্ধুরা, উপরে থাকবে বাইসেপস আর নিচে থাকবে আমাদের ট্রাইসেপস। স্নায়বিক উত্তেজনার দ্বারা বাইসেপস পেশি সংকুচিত হবে তখন কি হবে ট্রাইসেপস পেশি প্রসারিত হবে, আবার যখন তুমি হাত সোজা করতে চাইবে
তোমার বাইসেপস পেশি কি হয়ে গেল প্রসারিত হয়ে গেল স্লথ হয়ে গেল এবং ঠিক ট্রাইসেপস পেশি আবার সংকুচিত হলো এভাবে আমরা আমাদের হাত পাকা সোজা করতে পারি তাহলে তোমাদের আমি দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম আর যে বাকি সৃজনশীলগুলো আছে শিক্ষার্থী বন্ধুরা এগুলোই তোমাদের বাড়ির কাজ থাকবে তাহলে আমি তোমাদের কারো কি কোনো সমস্যা আছে আশা করি আজকের পাঠে কারো কোনো সমস্যা নেই আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ